আপনি ওর সাথে আপনি কেন আর বাকি করে কোথায় যাচ্ছেন? থাকেন, কথা বলি। হ্যালো, এবার তোরে না কানে চোবানি খাও। বুইন, তোর একটা কথা কই, আমার লগে না পিস্তল আর একটা ইয়াবা। বুঝ না, তুই মাফ কর আমার, তুই তুই ডাক আমি শুনবো। এগুলো নিয়ে কই যাইতেছিলি তুই? তোর সক্ষু সক্ষু আমি, তুই কিছু কোনো কথা কইস না, একদম ভাইসা যাবো। কিন্তু খুব ভালো, এবার দেখ তোর কেমনে জেলের ভাত খাওয়াই আমি। আর ওর কাছে না মাদক দ্রব্য আছে। দাঁড়ান দাঁড়ান, কথা শেষ হয়নি তো। ওর কাছে শুধু মাদক দ্রব্য না, ওর কাছে না বোমাও আছে। মাত্র ও আমাকে বলেছে ও সবার জন্য অনেক বিপজ্জনক, সেই জন্য তো চুরি করা বাইক ব্যবহার করছে। স্যার স্যার, এই আপনি সরে দাঁড়ান, সরে দাঁড়ান, সরে দাঁড়ান। স্যার সে মিথ্যা বলতে আছে স্যার। আপনি চুপ থাকেন, চলুন থানে চলেন, চলেন থানে চলেন। এই আপনি আমাদের সাথে আসুন, চলেন স্যার। স্যার আপনারে বলেছিলাম না, এই আসলাম ছেলেটা ভালো না, ওই স্যার ক্রিমিনাল। আজকে কি করেছে শুনছেন? আপনি শুনলে ওরা কখনো জীবনও ছাড়বেন না। আচ্ছা জাহাঙ্গীর সাহেব, আপনি আমার আমাকে সবসময় এভাবে আমার পিছনে লেগে থাকেন কেন? আরে বাবা, এই ছেলে তো এখন ম্যাচিউরিটি হয়নি, কি করেছে শুনি। স্যার এই আসলাম এই মেয়েটাকে অপহরণ করছে, রাস্তা থেকে আটকে নিয়ে এসছে। স্যার এই মেয়ে বলেন আপনি দে কি কি বলছ তুমি দে। আমি ক্লাসে যাচ্ছিলাম বাবার সাথে, বাবা একটু অসুস্থ তাই ভাইয়ার সাথে করে পাঠিয়ে দিলেন, আর এই জাহাঙ্গীর সাহেব আমাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছে। জি স্যার, আমার বোন বারবার বলছিল যে পরীক্ষা, সে শুনে নাই স্যার। আচ্ছা জাহাঙ্গীর সাহেব। জি স্যার। আপনার কি হয়েছে? আপনি শুধু শুধু মানুষকে কেন হয়রানি করছেন? আর আসলাম আপনার কি করেছে? ওর পিছনে আপনি কেন লেগেছেন? এই যে এই মেয়েটার ক্লাসটা আপনি মিস করালেন, এখন ও গেলে ক্লাস পাবে? স্যার আমার কথা বিশ্বাস করেন, এই মেয়েটা মিথ্যা কথা বলতেছে। এই কি হয় আপনার? আর এখন তো ভাই বানাতে সময় লাগে না। ও তাই তো। আসলে তোমার কি হয়? আমার ভাই হয় সে, আপন বড় ভাই। বাবাকে ফোন দিব। জাহাঙ্গীর সাহেব আপনার মাথা খারাপ হয়ে গেছে। কি জাহাঙ্গীর সাহেব, আপনার অভিযোগ তো টিকলো না, এখন তো আপনি বলবেন এই বাইকটা চুরি করা বা এই বাইকের মধ্যে মাদক দ্রব্য আছে বা এই বাইকটা একটা বোমা, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো বলেছিলেন। অনেক হয়েছে। আসলাম যাও, তোমার বউকে নিয়ে ক্লাসে যাও, দেরি হয়ে যাচ্ছে। তা না হলে এই জাহাঙ্গীর তোমাকে আরো নতুন নতুন আইডিয়া দিয়ে ফাঁসাবে, যাও। কিন্তু স্যার। হয়েছে, আসসালামু আলাইকুম স্যার। আসি স্যার। আসি, আসসালামু আলাইকুম জাহাঙ্গীর স্যার। আসসালামু ফাঁসাইলাম তো, তোর নাকানে চুবানি খাওয়াইলাম তো, আবার বাঁচাইলাম। আমি জানি বাবা আমারে কুড়ায় পাইছে, কিন্তু তুই তো আমার ভাই, তোরে বাঁচাবো না। আসলাম জাহাঙ্গীরে কিন্তু আমার সেই ভাল লাগছে, আমি তো চিন্তা করতেছি তার সাথে প্ল্যান করে তোরে আরো কিছু নাকানি চুবানি খাওয়াবো, কি বলিস? আচ্ছা তুই এখন যা বাড়িতে, যে আব্বারে বলিস যে আমাকে যেন সন্ধ্যাবেলায় নিয়ে যাইতে। হ্যাঁ আমি যাই তাহলে।